এখানে আমি আমার কিছু রেজিস্ট্রেশনগুলো করবো এরকম রেজিস্ট্রেশনের পেজ খুলেছি এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য রেজিস্ট্রেশনের জন্য সব কিছু ফিল আপ করে দিয়েছি একটা ইউনিক ইউজার নেম দিয়েছি এবং দেখা যাক ইউজার নেমটি নেয় নাকি নাহলে হলে একটু ইউনিক বানানো যাবে সাব পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি ডেট অফ বার্থ দিয়েছি ফোন নাম্বার দিয়েছি একটা টেস্টিংয়ের জন্য এটা টেস্ট করার জন্য দেখানো হচ্ছে আমি এরপরে ইহাতে হাতে রেজিস্ট্রেশন করে দেখবো এই অ্যাকাউন্ট দিয়ে তো দেখি অ্যাকাউন্টটা হচ্ছে নাকি যারা যারা বলছে মেল আইডি মেল ঢুকছে না তাদের জন্য স্পেশালি আমি এটা ক্রিয়েট করছি তো ক্রিয়েট হয়ে গেছে দেখি এখানে কী বলছে বা ও এখানে ক্রিয়েট হয়ে গেছে একবারে ওকে এখানে সব ডিটেলস চলে এসছে এবারে ফোন নাম্বারটা তো আমার কাছে আর ফোন নাম্বার নেই এখানে আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম আমি জাস্ট চেঞ্জ করে নেব দেখুন এখানে যখন পার্সোনাল ডিটেলসে আসছি মনে রাখবেন এই নামটা কি কি ভুলগুলো করবেন না এখানে নামটা অবশ্যই ঠিকঠাক থাকতে হবে ওকে আপনি যদি কেওয়াইসি করুন না করুন নামটা অবশ্যই ঠিকঠাক দেবেন নামটা চেঞ্জ করার সুযোগ দিচ্ছে আর এখানে আপনার ফোন নাম্বারে প্রথমে নাইন ওয়ান দেবেন যদি ভারতীয় হন যদি বাংলাদেশের হন প্লাস এইট এইট তারপরে জিরো দিয়ে এরকম আরম্ভ হবে প্লাস এইট এইট আপনাদের প্রথমে থাকবে আমাদের ইন্ডিয়া তো এটা থাকবে তো আমি ফোন নাম্বারটি আমি দিতে চাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তা আমি এটা দিয়ে আপডেট করে দিচ্ছি আপনাদের যদি মনে করেন দুটো অ্যাকাউন্ট হয়ে গেছে আপনি এরকমভাবে আপনার ফোন নাম্বারটি যে অ্যাকাউন্টটা ইউজ করবেন না ব্যবহার করবেন না সেই অ্যাকাউন্টে ফোন নাম্বারটি এইভাবে আপডেট করে দিয়ে ক্যান্সেল করতে পারেন আর ইমেল আইডি বা অন্য কিছুতেও চেঞ্জ করা মুশকিল আপনি সেটিকে ইগনোর করে অন্য একটা ইমেল আইডি নতুন ক্রিয়েট করে সেটাকে ব্যবহার করতে পারেন অবশ্যই সেভ করে রাখবেন পাসওয়ার্ডটি এটি খুবই গুরুত্বপূর্ণ আর আপনার ইউজার নেম যেটা দেওয়া হয়েছে একদমই ইউনিক দরকার কোনো রকম ভুলভ্রান্তি হবে না এবং আজকে থেকেও যে রেজিস্ট্রেশন করা যাচ্ছে এটাই এর প্রমাণ তাহলে কোনো চিন্তা নেই আপনি মাস ধরে পি করতে পারবেন না এইসব নানারকম নিউজের আগে আপনার এই জিনিসগুলো অবশ্যই দেখে রাখা দরকার ওকে এখানে শেয়ার জিরো জিরো ফিউচার শেয়ার কিছু দেওয়া হচ্ছে না পরিষ্কারভাবে না করে দিয়েছে পোনেন্সিয়াল ইনকাম ওয়ান থাউজেন্ড ইউরো দেওয়া হবে কারণ এখন শেয়ার দেওয়া হচ্ছে না আশা করি এখানে কাউন্ট ডাউন জিরো হয়ে গেছে যেহেতু শেয়ারের কোনো প্রশ্নে উঠছে না ক্রিপ্টোর কোনো প্রশ্ন উঠছে না এখানে জয়েন চ্যালেঞ্জ আমি ক্লিক করবো এইগুলো ভুলবো না এগুলো কোন তেমন একটা ইম্পর্টেন্ট না তাও করে রাখা ভালো ওকে জয়েন চ্যালেঞ্জ করলাম আর এখানে ক্রিপ্টো বোনাস এখানে জিরো ওকে কারণ আমি অনেকের যে রেজিস্ট্রেশন করাচ্ছি নাকে তো এখানে আমি পার্সোনাল ডিটেলসটি আমি খুলে রেখে দেব আর প্রথমে তো মেল ভেরিফিকেশনটা হচ্ছে নাকি কি একটু দেখে নেবো প্রথমে এইভাবে তিনটে বাটানের উপরে গিয়ে আপনারা দেখলেন যেমনভাবে তেমনভাবে আমি লগ আউট ক্লিক করব আবার এই তিনটি বাটনে গিয়ে লগ ইন করবো আবার সেম আইডি পাসওয়ার্ড দিয়ে ডিএম্বার মি করে লগ ইন করবো এবার দেখুন মেল ভেরিফিকেশান চাইছে আমি সাইডে মেলটা খুলে রেখেছি এটা কম্পিউটারে দেখানো হচ্ছে আপনার মোবাইলের ইমেলটাইও এরমভাবে দেখাবে ওকে একটু আলাদা হবে ইমেলটা এই ইমেলটা একটু বেশি এই সাইডে চলে এসছে তো ওতে কোনো অসুবিধা নেই এইভাবেই দেখতে পাবেন এবারে কি আমি ইমেল আইডিটা দেবো ইমেল তো এখানে দেবো এবারে ভেরিফাই ক্লিক করলাম এ দেখুন একটা মেল চলে গেছে অলরেডি এবারে আমি চেক করব মেল এসছে নাকি তাহলে সত্যি সত্যি মেল আসেনি এতে কোনো টেনশান করার অসুবিধা নেই এটা আমি আবার দেবো মেল পাঠাতে মেল চলে এসছে দুবার করে পাঠানোর পর মেল চলে এসছে ভেরিফাই করতে বলছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক ইয়ার টু ভেরিফাই অপশানটি রয়েছে আমি এখানে ক্লিক করবো যা লাইফস্টাইলের একেবারে লগ ইন পেজে চলে যাবে সেখানে মেলটি ভেরিফাই হচ্ছে এটা মেলটা ভেরিফাই হয়ে গেছে একদম পরিষ্কারভাবে ইমেলটা ভেরিফাই হয়ে গেল তাহলে একবার না গেলে আপনি দ্বিতীয়বার ক্লিক করে পাঠাবেন অবশ্যই তো দেখুন মেলটা চলে এসেছে যা লাইফস্টাইল এরকম দেখাবে মেলটা একটু সাইড করে দেখাচ্ছি অসুবিধা হচ্ছে এর জন্য দুঃখিত আমি কম্পিউটারে একটু বেটার দেখাতে পারি তাই তো এখানে ডিটেলসগুলো আপনি দেখতে পাচ্ছেন ডিআর কাস্টমার সুজিত দাস সুজিতের মেল আইডি এরকমভাবে দিয়েছে ওকে তো আমি এখানে ক্লিক ইয়ার একটু ভেরিফাই ক্লিক করার সাথে সাথেই এই ভেরিফাইটি হয়ে গেল তাহলে মেল টেস্ট করে দেখা গেলো এই রাত্রিবেলাটা মেল যাচ্ছে একবার না হলেও দ্বিতীয়বার যখন ট্রাই করব মেলটা যাচ্ছে ওকে এটাই বোঝা গেল আর যা যেরকম বলছিলাম এত দেরি করে ভিডিওটা আনছি কারণ অনেকগুলো কল আসছিলো সেই কারণে খুবই ডিস্টার্ব বোধ করছিলাম এবং আমি পারছিলাম না ভিডিও করতে আশা করি এবারে কোনো অসুবিধা হবে না ধন্যবাদ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি করে কে ওয়াইসি ফ্রিতে ইগনোর করে আপনি ইহাতে রেজিস্ট্রেশন করতে পারেন ওকে